নমস্কার, আপনারা দেখছেন নিউজ 18 লোকাল, আমি রাকেশ। এই মুহূর্তে আমরা হাজির হয়েছি হাওড়ার উদঙে, উদং কালীমাতা আশ্রম। একেবারে এই আশ্রমের যে মনোরম পরিবেশ তা মন কাড়বে সকলের। এই আশ্রমের ঠিক গা বেয়ে চলে গেছে দামোদর নদী, আর এই নদীর তীরবর্তী কালীমাতা আশ্রমের যে পরিবেশ তা উপভোগ করতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন। সেই সঙ্গে গ্রামের মানুষ বা পার্শ্ববর্তী এলাকার মানুষ তো রয়েছে। এই কালীমাতা আশ্রমের যিনি মহারাজ রয়েছেন ওনার সঙ্গে কথা বলবো, কিভাবে প্রতিদিন সাধারণ মানুষ আসেন বা ভক্ত আসেন, আর কিভাবে এই মন্দির আশ্রমে দেবদেবীর পূজা অর্চনা চলে। প্রত্যেক দিন যে রুটিন, যে সকাল 8টার সময় খোলা হয়, তারপরে 10টা থেকে পুজো পাঠ হয়, 1টার মধ্যে ভোগ নিবেদন করে বন্ধ ইয়ে করা হয় গেট। তাছাড়া এখানে আছে আর শিব মন্দির আছে, ধর্মরাজের মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দিরও আছে। শিব এখানে বাৎসরিক উৎসবটা হয় শিবরাত্রি উপলক্ষে, 3 দিন ধরে অনুষ্ঠান থাকে। প্রথম দিন শিবরাত্রি, এতে প্রচুর ভক্ত এতে শিবের ইয়ে হয়। তারপরে দিন অমাবস্যাতে কালী পুজো হয়, এবং তারপরের দিন এখানে যেটা ভক্তদের উদ্দেশ্যে অন্নকূটের আয়োজন থাকে, প্রচুর লোক ইয়ে প্রসাদ পান। দ্বিতীয়ত আপনার রাধাকৃষ্ণ মন্দিরের এতে ওখানে কয়েকটি অনুষ্ঠান হয়ে থাকে, যেমন ধরুন জন্মাষ্টমী, তারপরে দোলযাত্রা, এবং এই দুটোতে বিশেষ করে পুজো করা পুজো হয়, এবং রথযাত্রা তাদের যে এগুলো আছে সেগুলোতেও নিয়মমাফিক পুজো পাঠ হয় আর কি। এবং ধর্মরাজের এতে শ্রাবণ মাসে যেহেতু ধর্মরাজের ইয়ে, সেজন্য প্রত্যেকটি 4টে যে প্রতি শনিবার পরে, সেই শনিবারগুলোতে সারাদিন ধরে পুজো পাঠ থাকে। নিয়মিত যেটা ইয়ে থাকে, যেটা 8টার মধ্যে বন্ধ করে দেওয়া হয় ইয়ে। এবং কালী পুজোর দিন যেটা ইয়ে হয়, কালী 11টা 12টা পর্যন্ত যেটা ইয়ে হয় প্রতিষ্ঠিত মন্দির, তো সারারাত্রি ইয়ে হয় না, মোটামুটি ওই দিন ইয়ে হয়, 12টার মধ্যে পুজো পাঠ করে বন্ধ করে দেওয়া আসছে। এখন মানুষ তো সবসময় তো বাড়ির মধ্যে একটু ইয়ের ভাবতে থাকে, তার জন্য একটু রিল্যাক্স চায় এসে ঘুরে যায়। গা বেয়ে চলে গেছে দামোদর নদী এই আশ্রমের, আর সেই নদী তীরে একাধিক দেবদেবীর মন্দির, একদিকে যেমন দক্ষিণা কালী, অন্যদিকে রাধা মাধব, ধর্মরাজ এবং বাবা শিবশম্ভু। মূলত সারা বছর উৎসব অনুষ্ঠান লেগেই থাকে এই কালীমাতা আশ্রমে। উদঙের এই আশ্রমে সারা বছর যেমন ভক্ত সমাগম, সেই সঙ্গে এই মন্দির চত্বর বা আশ্রমের যে প্রাকৃতিক পরিবেশ, সেই পরিবেশ উপভোগ করতে স্কুল কলেজ পড়ুয়া থেকে সাধারণ মানুষ সারা বছর ভিড় জমান উদং কালীমাতা আশ্রমে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, নিউজ 18 লোকাল।